হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো বাঙালির সবথেকে প্রিয় খাবার ভাপা ইলিশ। চলুন দেখে নি ভাপা ইলিশ বানাবার জন্যে আমার কী কী উপকরণ লাগছে। সবথেকে প্রথমে এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এখানে 5 পিসের মতন আমি ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে খানিকক্ষণের জন্যে ম্যারিনেট করার জন্য আমি রেখে দেব। নুন, হলুদ আর এই সর্ষের তেলটাকে হাত দিয়ে ভালোভাবে মাছটার সাথে মাখিয়ে নিতে হবে। এবার এটা খানিকক্ষণের জন্য আমি রেখে দেব। এখানে পেস্ট তৈরি করব। নিয়ে নিলাম 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন হলুদ সর্ষে, দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো নুন, নিয়ে নেব একটু হলুদ আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানাবো। এখানে পেস্টটা কিন্তু খুব ভালোভাবে হয়নি, এর মধ্যে আমি নারকোল অ্যাড করলাম। এবার এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমার এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। আমি একটা টিফিন বাটি নিলাম, টিফিন বাটির মধ্যে সমস্ত পেস্টটাকে আমি দিয়ে দেব। আপনাদের কাছে যে কোনো স্টিলের বাটি অথবা টিফিন বাটি হলে পরে আপনারা ব্যবহার করতে পারেন। মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আপনাদের যদি আরও গ্রেভি পছন্দ হয় তাহলে অল্প আরও জল অ্যাড করতে পারেন। দিয়ে দেব অল্প সামান্য নুন আর দিয়ে দেব 1/4 টিস্পুনের মতন চিনি, দিয়ে দেব 2 টিস্পুনের মতন টক দই, দিয়ে সমস্ত জিনিসগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। আমি এখানে কিন্তু মাছটাকে ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করেছি, অল্প অল্প নুন ব্যবহার করেছি। আপনারা বুঝে নিয়ে নুনটা ব্যবহার করবেন। এবার আমি মাছটাকে সর্ষে পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি 3টের মতন চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল, দিয়ে টিফিন বাক্সটাকে বন্ধ করে 15 মিনিটের জন্য আমি এমনি রেখে দেব। এবার একটা কড়াতে আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য আমি গরম হতে দেব। যখন এটা স্টিম তৈরি হয়ে যাবে এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের জন্য কুক হতে দেব। আমার এখানে ইলিশ ভাপা একেবারে রেডি হয়ে গেছে। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আসছি নেক্সট একটা ভালো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।